আজকে তোমাদের কাছে একটি 5 লক্ষ টাকার ফুটবল ধামাকার আপডেট নিয়ে এসেছি। তো এগুলাটি হবে 3 দিনের ব্যাপী 5 লক্ষ টাকা ধামাকা নকআউট ফুটবল প্রতিযোগিতা। তোর এর স্থানটি হচ্ছে, পরিচালনায় আছে ঝাড়গ্রাম শহর মর্নিং ওয়ার্ক ফুটবল কমিটি, আর স্থান হচ্ছে ঝাড়গ্রাম জেলা স্টেডিয়ামে এগুলাটি অনুষ্ঠিত হবে। আর খেলার তারিখ হচ্ছে 4, 5 ও 6 মার্চ 2022, শুক্র শনি ও রবিবার 3 দিন হবে। আর এই খেলার মধ্যে প্রবেশ মূল্য হচ্ছে 20,001 টাকা। আর এর মধ্যে কত কত পুরস্কার রয়েছে সেটি তোমাকে জানিয়ে দেবো, আর কী কী নিয়ম রয়েছে এই খেলার মাঠে, দর্শকের জন্য কী লাগবে না ফ্রিতে এই খেলা দেখতে পাবে সেটা তোমাকে জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই খেলার মধ্যে প্রথম পুরস্কার আছে 2,01,000 টাকা, দ্বিতীয় পুরস্কার আছে 1,50,001 টাকা, তৃতীয় পুরস্কার আছে 75,001 টাকা এবং চতুর্থ পুরস্কার আছে 75,001 টাকা। তাছাড়াও এই খেলার মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ থাকবে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট গোলকিপারকে পুরস্কৃত করা হবে। আর এই খেলাটি 16টি টিমের মধ্যে সীমাবদ্ধ থাকবে। খেলাটি নজনের মধ্যে হবে, নজন করে, আর এই খেলার মধ্যে 3 জন পরিবর্তন যোগ্য থাকবে। আর এই খেলাটি হবে 20+5+20 মিনিট করে খেলা হবে। আর এটার মধ্যে খেলাটি IFA নিয়ম অনুযায়ী হবে, আর প্রত্যেকটি টিম সর্বোচ্চ 5 জন করে বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ থাকতে পারবে। 5 জন বিদেশি খেলোয়াড় আপনার টিমে খেলাতে পারবেন। আর খেলার মাঠে রেফারি এবং মাঠের বাইরে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, আর প্রত্যেক দলের খেলার উপযোগী বল এবং জার্সি প্যান্ট আনতে হবে, আর বাকি নিয়ম মাঠে জানানো হবে। আর একটি কথা জানিয়ে দিই, এখানে 10-12 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে সম্পূর্ণ প্রবেশ মূল্য দিয়ে টিম বুক করতে হবে। তো এখানে তোমরা এখনও পারবে এই এখানে এন্ট্রি ফি নিতে। তো যোগাযোগ করতে পারো নিচের নম্বরে। 10 তারিখ পার হয়েছে, সেটা তোমরা মনে কিছু ভাবো না, তার মধ্যে টিম খালি আছে। তো তোমরা এর মধ্যে যোগাযোগ করতে পারো, আর নিচের মোবাইল নম্বর দেখতে পাচ্ছ, তো এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর এর মধ্যে এখানে দর্শকদের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা এবং মহিলা দর্শকদের মধ্যে কোনো ফি লাগবে না, প্রবেশ মূল্য ফি কোনো লাগবে না। তো এই ছিল আজকের আপডেট, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো পুরো আপডেটটি। আর যারা আমার এই চ্যানেল নতুন এসেছো তারা চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে আছে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবে, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সময় মতো পৌঁছে যাবে।